দেশের গন্ডি পেরিয়ে রাজশাহী অঞ্চলের আম এখন বিশ্বখ্যাত। মানার স্বাদে বেশ কদরও বেড়েছে এখানকার আমের। ব্যবসায়ীদের প্রচেষ্টায় রাজশাহীর আম যাচ্ছে চীন, জাপান, ইতালি সহ মধ্যপ্রাচ্যে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় অনেকটাই পিছিয়ে পড়ছেন তারা। দেশের যে লোকজন আসে, রাজশাহী, ঢাকাতে, চিটাগাং, বরিশালের, তারপরে কক্সবাজারের, সব দেশের লোকজন আসে আমাদের এখানে ফোনে যোগাযোগের আমরা লাগে। এমন অবস্থা যে আমরা দিব কাক, আর আমরা দিলেও তো ধরেন যে দাম নাই, কৃষক তো মারা যাচ্ছে। সরকার যদি এটা ইম্পোর্ট করত তাহলে আমাদের দেশে বিরাট একটা অর্থনীতি ফল হতো। আগের তুলনায় আম উৎপাদন কয়েক গুণ বাড়লেও সংরক্ষণ সহ নির্দিষ্ট বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানালেন আম চাষিরা। সংরক্ষণ ব্যবস্থা তো প্রথমত নাই, যদি সংরক্ষণ ব্যবস্থা থাকতো তাহলে আমরা এটা রেখে দিয়ে পরবর্তীতে সেটা বাইরে পাঠাতে পারতাম। চাষিরা আম নিয়ে আসে, তারাই আমটা ঢুক ওই এটা ঢুকাইতে এবং বাহির করতে নাজেহাল হইতে হয় যায়। হ্যাঁ, এই জন্য এদেরকে যদি ভালো একটা 12-14-15 একটা একরে জায়গায় সাইডে নিয়ে অ্যাকোয়ার করে যদি এখানে একটা আমের একটা বাজার করে দেয় তাহলে সরকার এখান থেকে যথেষ্ট রাজস্ব পায়। নিজ উদ্যোগে ব্যবসায়ীরা আম বিদেশে পাঠালেও সহযোগিতার অভাব আর নানা জটিলতায় তা থমকে আছে বলে জানালেন রাজশাহী এগ্রো ফুড প্রোডিউসার সোসাইটির সাধারণ সম্পাদক। তবে বিশ্ববাজারে রাজশাহীর আমের চাহিদা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনে আম আমের যে ধরনের চাহিদা আছে সে আম উৎপাদনের জন্য দুঃখজনক, আমাদের কৃষকের সাথে এই সংশ্লিষ্ট দপ্তরের যতগুলো স্তর আছে সেই স্তরগুলো আমাদের হেল্পফুল নয়, সহযোগিতামূলক আচরণ কেউ করেনি। তো এই যে এত একটা সুযোগ সেটা আমরা কাজে না লাগানোর জন্যে আমরা খুবই মানসিকভাবে কষ্ট পাচ্ছি। আমাদের কৃষকরা হাজার হাজার কোটি টাকা ক্ষতি করছে। সময়ের সাথে মান নিয়ন্ত্রণ সহ আধুনিক প্রযুক্তির ব্যবহারে রাজশাহীর আমের বাজারেরও সম্ভাবনা বাড়ছে।